হ্যালো ফ্রেন্ডস, আমার প্রিয়াস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ডায়মন্ড প্লাজার শপিং মলে। এই মলটি যশোর রোডের নাগের বাজারের কাছেই রয়েছে। আজকে ডায়মন্ড প্লাজার শপিং মলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে কার পার্কিং এরিয়া। বন্ধুরা, এই কার পার্কিং এরিয়াটা এতটাই বড়, দেখো তোমরা, অনেক গাড়ি রাখার একসঙ্গে সুব্যবস্থা রয়েছে, অনেকটাই বড় এরিয়া নিয়ে তৈরি। বন্ধুরা, আমরা মলে প্রবেশ করে ফেলেছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। মলটা ভীষণই সুন্দর। আমি ফার্স্ট টাইম এলাম ডায়মন্ড প্লাজা, আমি কোনোদিন আসিনি, তো আমার তো এসে ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, এখানে রিল্যাক্সিং চেয়ার রয়েছে, তো তোমরা চাইলে নিজেদের বডিটাকে একটু রিল্যাক্সও করে নিতে পারো। এখানে একটা নবি দেখতে পাচ্ছি, এখানে বেশ সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে, বেশ কস্টলি মূর্তিগুলো, প্রত্যেকটা স্ট্যাচুকেই অ্যান্টিক লুক দেওয়া হয়েছে, দেখো বন্ধুরা খুবই সুন্দর। এই মলে সব রকম ব্র্যান্ডেড দোকানও আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দের ব্র্যান্ডেড জিনিসও এখান থেকে কিনে নিতে পারো।
উপর থেকে মলটা দেখতে বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এখানে এসে তোমরা তোমাদের পছন্দের মুভিও দেখে নিতে পারো। বন্ধুরা, এটা হচ্ছে গেম জোন। এখানে অনেক জিনিস রয়েছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। দেখো, খুবই সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে ফুড কোর্ট। তো এখানে নানান রকম খাবারের স্টল রয়েছে, তোমরা চাইলে তোমাদের পছন্দের খাবারও খেয়ে নিতে পারো এখান থেকে। এখানে বারবিকিউ নেশনও রয়েছে, রং দে বসন্তিও রয়েছে। তো তোমরা চাইলে তোমাদের পছন্দের খাবারও এখান থেকে খেয়ে নিতে পারো।
বন্ধুরা, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে জুয়েলারি স্টল। এখানে নানান রকমের জুয়েলারি রাখা আছে। তোমরা চাইলে তোমাদের পছন্দের জুয়েলারি এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। Yeah.